আসন্না ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। তো যাই হোক ভাইরা, লম্বা হয়ে গেল, বাকিগুলো সংক্ষেপ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম ক্যাটাগরির আল্লাহর ওলি কারা? যারা ইনসাফ করেন। অন্য হাদিসে, সহি মুসলিমের হাদিসে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা আলা মানাবিরা মিনান নূর আলা ইয়ামিনির রহমান আল্লাযিনা ইয়াদলুনা ফি আহলিহিম ওয়া মা উলু। যে সমস্ত মানুষ তাদের পরিবারে, রুমিজি আবার পরিবার বলে দিলেন, এবং সকল দায়িত্বে, যে সকল মানুষ নিজেদের পরিবারে এবং সকল দায়িত্বে ইনসাফ করে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন আরশের ডাইনে নূরের মিম্বরের উপরে রেখে দেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় ক্যাটাগরি আল্লাহর ওলি কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যে সকল যুবক যুবতী কিশোর কিশোরী আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতর দিয়ে, তাকওয়া পরহেজগারির ভিতর দিয়ে বেড়ে উঠেছে, তারাও আল্লাহর প্রিয়তম ওলি, যাদেরকে আল্লাহ আরশে সে আশ্রয় দান করবে। হাজরিন, আমরা বাংলাদেশের মানুষ ওলি আল্লাহদের ভক্ত, ঠিক না? খুব ভক্ত। কিন্তু প্রবলেম হলো ওলি চিনতে সমস্যায়, বললাম না, আমাদের সমাজে, অনেক সমাজেই দেখবেন যুবক কলেজে পড়ে, স্কুলে পড়ে, হয়তো ইউনিভার্সিটিতে পড়ে, মাশাআল্লাহ সুন্নত মতো দাঁড়িয়ে রেখেছে, ফরজ ইবাদতগুলো করে, নামাজ কালাম পড়ে, কারো বান্দার হক নষ্ট করে না, মিথ্যা বলে না, বাবা আমার খেদমত ভালো করে করে, আছে না দুই চারজন এখন এরকম? যুবকরা কিন্তু ভালো, ওরা ভালো থাকতে চায়, আমরা নষ্ট করি। এইরকম যুবক যুবতীদেরকে আপনারা কি আল্লাহর ওলি বলে মুসাফা করেন নাকি? কিন্তু আপনাদের গ্রামে যদি ওই বললাম না, চুলে আছে জট, গায়ে আছে চট, পরনে আছে নট, এরকম কেউ আছে, তাহলে কি বলবেন? হ্যাঁ, আল্লাহর বিরাট বুজুর্গ, ঠিক না? এর ভিতরে কিছু পাওয়ার আছে, ঠিক না? হাজেরিন, আল্লাহ ছাড়া কোনো মাখলুকের কোনো অলৌকিক পাওয়ার আছে? নবী, ওলি, পীর, পয়গম্বর, ফেরেশতা, জিন, ইনসান, কারোর কোনো অলৌকিক পাওয়ার আছে? কেউ নিজের ইচ্ছায় কারোর মঙ্গল অমঙ্গল করতে পারে, এই রকম চিন্তা করাই হলো শিরক। ওলি মানে পাওয়ার না, ওলি মানে ভয়। আল্লাহ তো ওলির পরিচয় দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই। তারা কারা? যাদের ঈমান আছে এবং তাকওয়া আছে। ইমানটা বিশুদ্ধ করেন, লম্বা বলতে গেলে অল্প হয়ে যাবে, সংক্ষেপে বলি ভাইরা, আল্লাহর ওলি হওয়া খুবই সহজ। আল্লাহর ওলি হওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসছিলেন তো আমাদের ওলি বানানোর জন্য, উম্মতের সবাইকে ওলি হতে হবে। এক নম্বর, ইমানকে মজবুত করেন আল্লাহর সাথে, সেটা কি? যে বিপদে আপদে কষ্টে দুঃখে আল্লাহ ছাড়া কেউ নেই, একমাত্র ইবাদত হবে কার? এই আস্থাকে গভীর করেন, আপনার লাভ হবে, আপনি দুনিয়ায় বসে জান্নাতের মতো আনন্দ ভোগ করবেন। কিরকম দুর্ভিক্ষ হচ্ছে বাগদাদে, মানুষ মরে যাচ্ছে না খেয়ে, রাস্তাঘাটে লাশ পড়ে আছে, বড় লোকরাও চিন্তিত, টাকা পয়সা কখন শেষ হয়ে যাবে, অথবা টাকা আছে হয়তো বাজারে খাবার পাবো না, সবাই ভয়ে ভয়ে আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মাদ্রাসায় বসে আছেন, শোনেন যে পিছন দিয়ে গান গেতে গেতে যাচ্ছে, গলা শুনে মনে হচ্ছে কোনো যুবক। তিনি চিন্তা করলেন, এই প্রচণ্ড দুর্ভিক্ষ, যেখানে বড় লোকরা পর্যন্ত মুখে কোনো হাসি নেই, মুখ কালো, এত গান গাইকে। তিনি লোকটাকে ডাকালেন, একটা যুবক, বাবা বাগদাদের বড় লোকরা পর্যন্ত, আমির ওমরা পর্যন্ত তো সব দুশ্চিন্তাগ্রস্ত, কারোর মুখে হাসি নেই, তোমার মুখে এত গান, কি ব্যাপার? হুজুর, আমি খুব গরিব মানুষ, কিন্তু আমার কোনো টেনশন নেই, আমি বাগদাদের অমুক আমিরের চাকর, আমার মালিকের গোডাউনের খবর আমি জানি, ওনার গোপন ভাণ্ডারে যা খাবার আছে, বাগদাদে 10 বছর দুর্ভিক্ষ থাকলেও আমাদের অভাব হবে না, আর ওনার যে টাকা আছে
উনি যদি খাবার ফুরিয়ে যায় কায়রো থেকে দামেস্ক থেকে খাবার নিয়ে আসতে পারবে। কাজেই হুজুর আমার কোনো টেনশন নেই, আমি মালিকের কাজ করি আর গান গাই, বাড়ি যেয়ে খাই। কথা বোঝেননি? এই মানুষ মালিকের উপরে, মানুষ মালিকের ভান্ডারের উপরে, এই মানুষ চাকরটার যে আস্থা, আমাদের মালিকের ভান্ডারের উপরে আমাদের যদি তার 100 ভাগের 1 ভাগ আস্থা থাকে, তাহলে কি আমাদের মনে কোনো চিন্তা আসবে নাকি? বিপদ হবে, কষ্ট হবে, রোগ হবে, ব্যাধি হবে, সৃষ্টি হবে, দৌড় হবে, কিন্তু অন্তরে কোনো উৎকণ্ঠা আসবে না। কথা বুঝতে পেরেছেন? কারণ আমার রব তো আমার মালিক, তিনি নিশ্চয় আমার ভালো করবেন, আর যেটা ভালো সেটা আমি চেষ্টা করি, ঠিক না ভাই? কাজেই আল্লাহর উপরে ইমানটাকে মজবুত করবেন। মজবুত করার জন্য আল্লাহর ফরজ ইবাদতগুলো করবেন, বিশেষ করে নামাজ, নামাজটাকে প্রাণবন্ত করুন। গতকাল বলছি আল্লাহর সাথে সম্পর্ক নামাজের মাধ্যমে গভীর করে ফেলুন। আর নামাজের বাইরে নফলের ভিতরে সবচেয়ে বড় যেটা আপনাকে সাহায্য করবে আল্লাহর ওলি হতে, সব সময় আল্লাহ জিকির করতে থাকুন, সুন্নত জিকির। জিকিরের কথা একটু পরে বলবো। জিকির করতে অজু লাগে না, গোসল লাগে না, অজু ছাড়া গোসল ছাড়া হাঁটতে বসতে আল্লাহর জিকির করবেন আর নামাজটা পড়বেন, দরুদ শরীফ বেশি করে পড়বেন। এতে কি হবে? আল্লাহর উপরে ওই আস্থাটা ক্রমেই গভীর হবে। 2 নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ইমানটা গভীর করুন। কথা বুঝতে পেরেছেন? কিভাবে? আপনার সকল চেতনা, সকল কর্ম, আপনার সামনে শুধু তিনিই থাকবেন। কিভাবে তার মতো হব? তার মতো হাঁটা, তার মতো চলা, তার মতো নামাজ, তার মতো জিকির, তার মতো খাওয়া, ভুল হতে পারে, অথবা জানার পরও হয়তো আলসেমি করে না করতে পারি, কিন্তু উনার চেয়ে বড় কোনো আদর্শ আছে, উনার মতো না হাঁটে ফুরফুরার পিছে মতো হাঁটলে একটু ভালো হবে, এই রকম চিন্তা যেন ব্রেনে না আসে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কি করতে হবে? এই আস্থাকে, এই ইমানকে বাড়াতে বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে হবে, তার সিরাত, সহি সিরাতগুলো পড়তে হবে, বেশি করে তার উপরে দরুদ পড়তে হবে, এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসেন তাদের সোহবতে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? এভাবে ইমানকে গভীর করেন। তাকওয়া, আল্লাহকে ভয় করেন, দুটো বিষয়, হালাল খেতে চেষ্টা করেন, হারাম বর্জন করেন, মানুষের ক্ষতি করেন না, কষ্ট দিয়ে না, মানুষের হক মেরেন না, এইগুলো মোটামুটি মানলে আপনি দুনিয়াতেই দেখবেন আল্লাহর ওলি হওয়ার আনন্দ ভোগ করছেন, ইনশাআল্লাহ আখেরাতেও আল্লাহর ওলি হয়ে উঠে পড়বেন। তো যাই হোক, যুবকদের জন্য বলছি, যেটা বলছিলাম, যুবকদের জন্য অবস্থা খুবই খারাপ, মেয়েদের ছেলেদের, কারণ যেটা আপনাদের বলেছি, আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে পাশ্চাত্য জগৎ, তারা তাদের সমাজকে হারিয়ে ফেলেছে, অবক্ষয়ে চলে গেছে। যে কারণে তারা অবক্ষয়ে গেছে, অনেক পজিটিভ গুণ থাকার কারণেও, ইউরোপ আমেরিকার অনেক পজিটিভ গুণ আছে, সেখানে মানবাধিকার আছে, সেখানে ন্যায় বিচার আছে, সেখানে সৎকর্মের সততা আছে, সেখানে আইনের শাসন আছে। কথা বুঝেছেন? প্রেসিডেন্টের মেয়েও খারাপ গাড়ি চালানোর কারণে ট্রাফিক পুলিশে ধরে নিয়ে যায়, আছে না বাংলাদেশে? হবে হাজারিন, সেখানে ন্যায় বিচার আছে, অন্যায় করে বললে হবে না। সারা মুসলিম বিশ্বের যে কোনো দেশে, বাংলাদেশ, সৌদি আরব সহ, যদি কাউকে বলা হয়, মওলানা সাহেব, হুজুর সাহেব, ইসলামী দলের লোকেদের বলা হয় যে তোমার বিচারটা বাংলাদেশে হবে না আমেরিকায় হবে, কি বলবে? কোথায় হলে খুশি হবে? হ্যাঁ, আমেরিকায় হলে। কি জন্য? আমেরিকা বা ইংল্যান্ডে ন্যায় বিচারের আশা পাশে, যেটা মুসলমান দেশগুলোতে নেই। কথা বুঝতে পারেননি? এটা বাস্তব। কাজে তাদের ভিতরে অনেক আল্লাহ তাদের উন্নতি দিয়েছিলেন, এই কারণে তারা মানুষের অধিকার রক্ষা করছিল। কথা বুঝতে পেরেছেন? কর্মস্পৃহা, কর্ম উদ্দীপনা ছিল। আবার অনেক নেগেটিভ আছে, অশ্লীলতা, বেহায়াপনা, যেগুলো বলছিলাম। আমরা বাংলাদেশের যুবক যুবতী, কিশোর কিশোরী, সমাজকে কোনো পজিটিভ দেওয়া হচ্ছে না, আমরা পারছি না। ওদের মতো মানবাধিকারবাদী, ওদের মতো গণতন্ত্র মনা, ওদের মতো ন্যায় বিচারপন্থী, ওদের মতো কর্মস্পৃহা, কিন্তু ওদের অশ্লীলতাগুলোকে আমাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে 31st night আসছে, তাই না? মদ মদ মদ, বেহায়াপনা, অশ্লীলতা সারা ঢাকা ছেয়ে গেছে। এটার মাধ্যমে মদ বিক্রেতারা, বিভিন্ন ক্যাসিনো, হোটেলের মালিকেরা কোটি কোটি টাকা আয় করছে।
কিন্তু ধ্বংস হচ্ছে কারা? এই যুব সমাজ। শুধু আমাদের দেশ না, ওরা নিজেরা এই মাদকতার মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে ওদের জীবনটা পঙ্গু হয়ে যাচ্ছে। ওদের বয়স যখন 60 হবে, 70 হবে, 80, 50 হবে, ওরা নিজেদেরকে কিছুই পাবে না। পরিবার নেই, অশান্তি, মানে একটা অথর্ব জীবনে তারা চলে যাবে। এই জন্য যুবকদের জন্য কথা হলো যে তোমাদের আশেপাশে, আমরা এখন বাণিজ্যিক সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণে রয়েছি। বাণিজ্য, বাণিজ্য এবং বাণিজ্য। বাণিজ্যের জন্য সিনেমা, নাটক, নাচ, গান, পণ্য প্রচার, এক বাণিজ্য থেকে আরেক বাণিজ্য, আরেক বাণিজ্য। এই কামাইয়ের জন্য একটা মেলা দিয়ে 2 কোটি টাকা কামাই করে নিয়ে যাবে, জোয়া দিয়ে, হাউজি দিয়ে 2 কোটি টাকা কামাই করে নিয়ে যাবে। এজন্য তোমার, তুমি ধ্বংস হলে কিছুই আসে যায় না। কথা বুঝতে পারেননি? তোমাকে সচেতন হতে হবে। দরকার ছিল পিতামাতার সচেতন হওয়া, দরকার ছিল সমাজের নেতৃবৃন্দের সচেতন হওয়া, কিন্তু আমরা পারছি না। যুবকদের জন্য প্রথম যে কথা বলি, যে তুমি যদি মনে করো আমি 25-30 বছর যৌবনকে উপভোগ করব, তাহলে তুমি যা ইচ্ছা করো। আর যদি তুমি চাও যে 50, 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত জীবনকে উপভোগ করব, শুধু যৌবন নয় পূর্ণ জীবনটাকে উপভোগ করব, তাহলে একটু সতর্ক হও, সচেতন হও। অন্তত নামাজটাকে কখনো ছাড়বে না, যে অবস্থায় থাকো নামাজ পড়বে। না জানলে আজকে থেকে নিয়ত করো, আর কখনো নামাজ কাজা করব না, শিখতে থাকবো। শিখবে কিভাবে, ভালো করে বোঝো। শুধু দোয়া দোয়া মুখস্থ করবে না, প্রত্যেকটার অর্থ মুখস্থ করবে। গ্র্যাজুয়ালি অর্থ বুঝে নামাজ পড়বে, হৃদয়ের চেয়ে বেশি শান্তি পাবে না। আর এখন অন্তত কিছু না পড়ো, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াও, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, দাঁড়িয়ে কিছু আল্লাহ আকবার, সেজদায় আল্লাহ আকবার, শুধু আল্লাহ আকবার দিয়ে নামাজ পড়বে। ওতেই নামাজ হয়ে যাবে, 16 আনা সওয়াব পাবে, আল্লাহর দপ্তরে তুমি ওলি, আল্লাহর বান্দা হিসেবে তোমার নাম লেখা হয়ে যাবে। দুই নম্বর হলো, খুব ভালো করে মনে রাখবে, অশ্লীলতা, বেহায়াপনা, এই মাদকতা, এগুলোকে বিষের মতো পরিত্যাগ করবে। কোনো ক্রমেই চাখার জন্য অশ্লীলতার দিকে যায় এমন কোথাও যাবে না। অন্য পাপ গুণা, গান শুনেছ, সিনেমা দেখো, খেলা দেখতে গিয়েছিলে, ভুলে এসে তবা করবে, ভালো থাকার চেষ্টা করবে, এটা হতে পারে, ধূমপান করে ফেলেছিলে, কিন্তু মাদকতা, সেটা মদ হোক, বিয়ার হোক, হিরোইন হোক, ড্রাগস হোক, এর দিকে যাবে না। আর অশ্লীলতা, কারণ এইখানে গেলে ইমানটাও নষ্ট হয়ে যাবে, ব্যাক করার তেমন সুযোগ থাকে না। তিন নম্বর হলো, চলার পথের কিছু সাথী লাগে। রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক দল, এটা আমাদের জন্য একটা বার্ডেন, বিশেষ করে ছাত্র রাজনীতি, যুবক রাজনীতি। উন্নত দেশে নেই, আমরা খালি উন্নত দেশের কথা বলি কথাই কথাই, কিন্তু ছাত্রর লেখাপড়া বাদ, আমার আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র লেখাপড়া করবে কি? ভালো ছেলের চাকরি নেই, একেবারে বদমাইশ, বেয়াদব, সন্ত্রাসী রাজনৈতিকভাবে চাকরি পেয়ে যাচ্ছে, ডিপার্টমেন্টের প্রফেসর হয়ে যাচ্ছে। থার্ড ক্লাস ছেলে, ম্যাট্রিকে থার্ড ক্লাস, এইচএসসি থার্ড ক্লাস, ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো না, স্যারেরা জোরদার করে হয়তো ফার্স্ট ক্লাস দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে। কথা বোঝেননি? এই যদি অবস্থা হয় তাহলে ছেলে মেয়ে লেখাপড়া করবে কেন? তারপরও তোমাদের বলবো রাজনীতি থেকে দূরে থাকবে, কোনো রাজনীতি না, এমনকি ইসলামের নামেও রাজনীতি না। আমি কিন্তু বুঝে শুনে বলছি, কেন? রাজনীতি আল্লাহর দিনের দাওয়াতের একটা পদ্ধতি, বয়স আসবে, সময় আসবে, করবে, তুমি বুঝে শুনে করবে। তুমি সেই বুঝ এখন তুমি কাউকে সমর্থন করতে পারো, তবে চলার পথে দিনদার, সে রাজনৈতিক দলের হোক, যে দলের হোক, দিনদার মানুষদের সাথে সহবত রাখবে। আলেম, ওলামা, মসজিদে যাবে, ইমাম সাহেব, ভালো মানুষ যাদেরকে পাবে ভালোবাসবে, সহবত রাখবে, এটা আমাদের ইমানকে উজ্জীবিত করে। দুর্ভাগ্য ভাইয়েরা, আমাদের যুবকদের ভিতরে অনেক শক্তি আছে। এই যে 31st night বলেন, পহেলা বৈশাখ বলেন, আমাদের সমাজের নেতারা যদি বলতেন পহেলা বৈশাখ মানে কি, পহেলা বৈশাখ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের
বর্ষ যাবত। এটা বাংলা কত সাল? বাংলা কত সাল ভাই? হ্যাঁ, 18 মানে কত? 18 আমরা বলি 2011 সাল না, আমি বলি 2011 সাল, ঠিক না? এর শুরু কোন জায়গাতে? কত থেকে 2011? ঈসা নবীর জন্ম থেকে 2011, ঠিক না? আমরা তো বললাম 1418, কোন থেকে শুরু? এক কিসের এক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিজরতের এক। আমাদের বাংলা বর্ষ হলো নবীজির হিজরতের বর্ষ। আমরা যদি বলতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন পাপকে বর্জন করে, অন্যায়কে বর্জন করে তিনি সত্যের জন্য ত্যাগ করেছিলেন, আসো হিজরি নববর্ষে এই পহেলা বৈশাখে আমরা অন্যায়কে বর্জন করার প্রতিজ্ঞা করি, আমরা প্রত্যেকে আমরা এই পহেলা বৈশাখে রিক্সা চালাবো, মেসে কাজ করব, গ্যারেজে কাজ করো, যত টাকা আয় করব, গরিবদের জন্য কল্যাণের কাজ করব, যুবকরা করতো না? আসো পহেলা বৈশাখে আমরা সবাই মিলে আমাদের এলাকার গরিবদের মাটি কেটে ঘর বেঁধে দেব, 10 জন গরিবের শিক্ষার ব্যবস্থা করব, যুবকরা পারতো না? সমাজ উপকৃত হতো, লস হতো শুধু ওই বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, যারা বিয়ার বেসে আর মেলায় জুয়া করিয়ে কোটি টাকা আয় করবেন, কথা বুঝতে পেরেছেন? কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য এবং দুর্ভাগ্য, আমাদের সামাজিক যারা নেতৃবৃন্দ কেন এটা বুঝছেন না? সামান্য লাভের জন্য, লোভের জন্য যুব সমাজকে, দেশকে ধ্বংস করছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ্দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। যারা পছন্দ করে, চায় যে মুসলমানদের সমাজে অশ্লীলতা প্রসারিত হোক, আল্লাহ বলছেন যে চাবে যে মুসলমান যুবক যুবতী অশ্লীলতায় যাক, মুসলমান সমাজ অশ্লীলতা ছড়াক, আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দেবেন, আখেরাতে শাস্তি দেবেন, আল্লাহর ওয়াদা ভাইরা। কাজেই আপনারা যারা যে যেখানে যে পরিমাণ দায়িত্বে আছেন, মেলা হচ্ছে, হাউজি হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, যে কোনোভাবে অশ্লীলতা ছড়াচ্ছে, মাদকতা ছড়াচ্ছে, বেহায়াপনা ছড়িয়ে যাচ্ছে, 31st Night-এর নামে হোক, আপনি পুলিশ বিভাগে আছেন, আপনি মন্ত্রী মিনিস্টার আছেন, আপনারা প্রত্যেকে আপনাদের ক্ষমতা বিরিয়ানি খাইতে থাকুন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা আপনাদের ক্ষমতা ভাগ নিতে যাব না। তবে আপনাদেরকে বলছি ভাইরা, অন্যায় হবে, ভুল হবে, পাপ হবে, গুনাহ হবে, তওবা করবেন, মাফ করবেন, কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ করতে যেন না। আপনি যদি জেনে শুনে অশ্লীলতাকে প্রশ্রয় দেন, মাদকতাকে প্রশ্রয় দেন, আমাদের যুব সমাজের চরিত্র ধ্বংসে সহায়তা করেন, দুনিয়ার বিচারে হয়তো আপনার কিছু হবে না, কিন্তু আল্লাহকে আপনি ফাঁকি দিতে পারেননি, এই দুনিয়াতে আপনাকে শাস্তি পেতে হবে, যন্ত্রণাদায়ক শাস্তি, পরিবার থেকে, সমাজ থেকে, নিজের জীবনে নরক যন্ত্রণা উপভোগ করবেন, কিন্তু কাউকে বলতে পারবেন না যে কি কষ্টে আছেন, আর মৃত্যুর পরে যন্ত্রণা আপনাকে আর ছাড়বে না। ভাইরা, এখন কথা হলো যে আমরা কি করব, আমরা তো কোনো ক্ষমতাই নেই। হ্যাঁ, আমাদেরও দায়িত্ব আছে। আপনি আমি প্রত্যেকটা মানুষ যদি দেখেন যে ওই ব্যক্তি মাদকতায় সাহায্য করে, অশ্লীলতায় সাহায্য করে, জুয়া হাউজিতে সাহায্য করে, আপনি তাকে কিছু বলতে পারলেন না, অন্তত আপনার ইমানের ন্যূনতম দায়িত্ব যে ওই পোকা, একজন মানুষ তার গায়ে পোকা লেগে আছে, পোকা সারা গায়ে, আপনি কি তার সাথে বসে চা খাবেন নাকি? খাবেন? খাবেন না। আপনি পোকা দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার ইমান, ইমানের চোখ দিয়ে তাকালেই দেখবেন যে ওই ব্যক্তি যে হাউজি, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, মাদকতা ছড়াচ্ছে, ওর সারা গায়ে ইমানের চোখ দিয়ে তাকালেই দেখবেন যে আল্লাহর লানতের পোকা কিলবিল করে বেড়াচ্ছে। কাজে খবরদার, আর কিছু না পারেন, ওই ব্যক্তিকে বর্জন করবেন, এটা তো সহজ, আপনি তার কাছে যাবেন না, তার পা এক যে মাজলিসে বসে আছে ওখানে বসবেন না, লালত আসতে পারে আপনার উপরে, যে দোকানে চা খাচ্ছে আপনি সেখানে খাবেন না, তাকে বর্জন করুন, সে মরে গেলে তার জানাজায় যাবেন না। অন্তত এইটুকু করলে আমরা আশা করব যে আল্লাহর গজবটা আসলে আমাদের হয়তো বাদ দিতে পারবে। যাই হোক, যেটা বলছিলাম, যুবকেরা এগুলো করো। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন।
ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়াত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহ সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস সুন্নাহ ট্রাস্ট 01715400640।